আসসালামু আলাইকুম সুপ্রিয় আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট সোনা মনিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ফেরদৌসি সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 28 থেকে কাজ করব, পড়ব এবং শিক্ষণীয় জিনিসগুলি শিখব। তো চলো আমরা আমাদের টপিকটি একটু দেখে নিই। তো চলো আজ আমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 21-এর লেসনস 1, 3, 4, 6-এ কী বলা হয়েছে সেগুলি বইতে দেখব, পড়ব এবং তারপরে আমরা প্র্যাকটিস করব। এখান থেকে আমাদের যেটুকু প্র্যাকটিস করার কথা, যেভাবে প্র্যাকটিস করব তাহলে সেভাবেই আমরা প্র্যাকটিস করব। তো ইউনিট 28 হাউ মেনি, এখানে টপিকস নেম হয়েছে হাউ মেনি, লেসনস 1, 3, 4, 6 আমরা ক্লাসটি যেভাবে প্র্যাকটিসে গিয়ে সাজাবো সেটি হলো ওয়ার্ড মিনিং শিখব, ট্রান্সলেট ইনটু বেঙ্গলি শিখব, ট্রান্সলেট ইনটু ইংলিশ শিখব, ঠিক আছে? তো চলো আমরা আমাদের টেক্সট বই একটু দেখে নিই, তারপর আমরা টেক্সট বই খুলে ইউনিট 28-এ চলে যাব। তো চলো আমরা একটু টেক্সট বই দেখি। তো চলো ইংলিশ ফর টুডে ক্লাস 2 বইটি হাতে নাও এবং 56 পেজ ইউনিট 28-এ চলে যাও। এর সাথে তোমরা খাতা পেন্সিল নিয়েও রেডি থাকো, কারণ আমাদের কিছু প্র্যাকটিস করতে হবে, সেগুলি যখন প্র্যাকটিস করব তখন লিখে ফেলবে, ঠিক আছে? তো ইংলিশ ফর টুডে ক্লাস 2 বইটি হাতে নিয়ে 56 পেজে চলে যাও ইউনিট 28-এ। চলো আমরা ইউনিট 28-এ কী আছে একটু দেখে নিই। ইউনিট 28 হাউ মেনি লেসনস 1, 3-তে কী বলেছে একটু দেখে নিই। তোমরা সবাই বইটি হাতে নাও। এখন এখানে বইয়ের ভিতরে কাজ আছে, এগুলি বইয়ের ভিতরে পেন্সিল দিয়ে সুন্দর করে লিখে ফেলবে। তো দেখি আমরা প্রথমে কী বলেছে, হাউ মেনি অর্থাৎ কতগুলো। এখানে আসলে সংখ্যা গণনা আমাদের মূল শেখার বিষয় হয়েছে, আমরা আসলে সংখ্যা গণনা করতে পারি কিনা ঠিক মতো সেটা দেখার বিষয়। তো চলো প্রথমে কী বলেছে এতে দেখি একটু। সে বলো রাইট দ্য মিসিং নাম্বারস, বাদ পড়া সংখ্যাগুলো লেখো। এখানে আমাদের কিছু সংখ্যা দেয়া ছিল, দেখো কালো কালি দিয়ে নিচে যে দাগ দেওয়া ফাঁকা ঘরগুলি ছিল সেখানে সংখ্যাগুলি আমি বসিয়ে ফেলেছি, তোমরা পেন্সিল দিয়ে একটু লিখে ফেলো। 1 তারপরে খালি ঘর ছিল, তারপর 3, 4 তারপরে খালি ঘর, 6 খালি ঘর, খালি ঘর, তাহলে কী দাঁড়াবে 2, 5, 7, 8 তোমরা বইতে লিখে ফেলো পেন্সিল দিয়ে। তারপরে তোমার 16 খালি ঘরের পরে 18, তাহলে খালি ঘরে অবশ্যই 17 বসবে, 17, 18, 19, 20 20, তারপর দেখো 21, তারপর 22 আমাদের দেয়া আছে এই পর্যন্ত এখানে, হ্যাঁ। তো তারপর দেখো, তারপরে 3 নম্বর বক্সে যে সংখ্যাগুলি আছে সেগুলি কীভাবে সাজানো আছে একটু দেখে নিতে হবে। দেখো 18, 20 তারপরে আছে 26 অর্থাৎ জোর সংখ্যাগুলি এখানে, তাই না? দুই তাহলে 18, 20, 20-র পরে তাহলে নিয়ম অনুযায়ী হবে 22, 22-এর পরে হবে 24, 26 দেওয়া আছে, 28, 30 ঠিক আছে, এটাকে জোর সংখ্যাগুলি দিয়ে স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে, 18, 20, 22, 24, 26, 28, 30 ঠিক আছে। তো চলো বিতে আমাদের কী বলেছে আমরা একটু দেখে নিই, বইতে আমাদের বিতে কী বলেছে, লুক অ্যান্ড কালার, লুক অ্যান্ড কালার, তাই না? দেখি কী বলেছে, ইনস্ট্রাকশন আমাদের কী বলেছে সেই অনুযায়ী আমরা কাজ করব। লুক অ্যান্ড কালার, লুক অ্যান্ড কালার, দেখো এবং রং করো, অর্থাৎ কী বলেছে যে এখানে বিভিন্ন আকৃতিতে বিভিন্ন সংখ্যা উল্লেখ আছে সেই অনুযায়ী রং করতে হবে। তো দেখো তোমরা একটু ভালো করে দেখো, 12-এ কী রং করা আছে, রেড, তাই না? 14-এ আছে ইয়েলো, 17-এ আছে গ্রিন, তারপরে 21-এ আছে ব্লু, ওটা 24-এ অরেঞ্জ, 27-এ ভায়োলেট। তো এখন দেখতে হবে আমাদের যে পিকচারের দিকে তাকাও, তোমরা একটু পিকচারের দিকে তাকাও, পিকচারটা দেখো, একটা মেয়ে স্পিকিং লাফাচ্ছে, এই যে দেখো, হ্যাঁ এখানে কী বলেছে দেখো, এই ছবিটা এখন রং করতে হবে, তোমরা পরে রং করবে। 12-এ কী রং করতে হবে বলো, 12-এ করতে হবে রেড,
এই যে ফুলগুলি আছে, 12 লেখা আছে দেখো ফুলগুলিতে, 12-এ রেড রং করবে, 14-এ করবে, 14 আছে সূর্যটা দেখো, সূর্যের একটা ছবি আছে ওখানে, 14 ওখানে ইয়েলো রং করতে হবে। তারপরে 17, 17 আছে এই যে শাপলা ফুলের মতো কতগুলি ইয়ে আছে, 17 লেখা আছে, ওগুলি গ্রিন করতে হবে, ঠিক আছে? তো 21 যেটা, 21 কোথায় আছে একটু দেখো, 21টা আছে ওই যে পুকুরের ভিতরে দেখো, 21 ওখানে ওখানে করতে হবে তোমার ব্লু। তারপরে 24-এ করতে হবে অরেঞ্জ, অরেঞ্জ 24 যেখানে লেখা আছে সেখানে রং করতে হবে অরেঞ্জ। আর 27-এ দেখো মেয়েটি যে স্পিকিং স্কিপিং লাফাচ্ছে সেখানে ভায়োলেট রং করবে, ঠিক আছে? 27-এ করবে ভায়োলেট রং, তাই না? তারপরে সিতে বলেছে, সিতে কি বলেছে একটু দেখে নি, এটা এমনিতেই দেখতে হবে, কাউন্ট দ্য থিংস ইউ নো ইন দ্য পিকচার, তাই না? ছবিতে যে বস্তুগুলোকে তুমি চেনো তা গণনা করো, এগুলি গণনা করতে হবে, 12 কয়টি আছে, 17 কয়টি আছে, 24 কয়টি আছে, 21 কয়টি আছে, 14 কয়টি আছে, 27 কয়টি আছে, এগুলি একটু কাউন্ট করবা, তাইলেই হবে, এগুলি লিখতে বলেনি, শুধু কাউন্ট করতে বলেছে। তো এই ছিল আমাদের হাউ মেনি ইনটু 28-এর হাউ মেনি লেসন্স 1-3-তে এই 56 পেজে আমাদের এই ইনস্ট্রাকশনগুলি দেওয়া ছিল। চলো আমরা 57 হাউ মেনি এর লেসন্স 4 থেকে 6 পর্যন্ত 57 পেজে কী বলেছে একটু দেখে নিই। চলো আমরা 57 পেজে চলে যাই। এসে গেছি আমরা 57 পেজে। 57 পেজে কী বলেছে, কাউন্ট অ্যান্ড রাইট। দেখো এখানে ট্রায়াঙ্গেলের ছবি আছে, রেক্ট্যাঙ্গেলের ছবি আছে, স্কোয়ারের ছবি আছে এবং সার্কেলের ছবি আছে, তাই না? এখন কাউন্ট করতে হবে। প্রথম দেখো ট্রায়াঙ্গেল এখানে কয়টি আছে, 19, তাই না? লেখো সামনে পেন্সিল দিয়ে তোমরা লিখে ফেলো 19, 1, 9, 19। তারপরে আমাদের রেক্ট্যাঙ্গেল কয়টি আছে এখানে, 22, ওখানে কয়টি আছে, 22, 22 সামনে লিখে ফেলো। তারপরে আছে স্কোয়ার, স্কোয়ার আছে এখানে 26, হ্যাঁ 26টি স্কোয়ার আছে এখানে, 26 লেখো। তারপরে সার্কেল, সার্কেল আছে এখানে 29টি, অর্থাৎ 29 সামনে 29 লিখে ফেলো। তাহলে ট্রায়াঙ্গেলের সামনে 19, রেক্ট্যাঙ্গেলের সামনে 22, স্কোয়ারের সামনে 26, সার্কেলের সামনে 29, ঠিক আছে? এতে কাউন্ট অ্যান্ড রাইট আমরা গণনা করলাম এবং লিখে ফেললাম সংখ্যা। বিতে আমাদের কী বলেছে একটু দেখে নিই, বিতে কী বলেছে একটু দেখে নিতে হবে। তো চলো বিতে, লুক অ্যাট দ্য শেপস ইন অ্যাক্টিভিটি 8, ট্রেস অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস। বলেছে যে বাক্যটি পড়ো, আঁকো এবং রং করো। এখানে আমাদের ওয়ার্ডগুলি দেয়া আছে, গ্রিন, RED রেড, VIOLET ভায়োলেট, ORANGE অরেঞ্জ, তাই না? ORANGE অরেঞ্জ। তো গ্রিন, রেড, ভায়োলেট, অরেঞ্জ। দেখো এখানে কি ছবি দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেলের ছবি দেওয়া আছে, তাই না? তো এটা কী রং, লাল রঙের। তাহলে কি হবে, দ্য ট্রায়াঙ্গেল ইজ রেড। খালি করে তোমরা রেড লিখে ফেলো পেন্সিল দিয়ে, এটা বইয়ের ভিতরেই আমাদের কাজ করতে হবে, RED রেড লিখে ফেলো, দ্য ট্রায়াঙ্গেল ইজ রেড, লিখেছ RED রেড, ঠিক আছে? নেক্সট যে সেন্টেন্স আছে সেটা একটা রেক্ট্যাঙ্গেলের ছবি এবং এটার কালার হলো ভায়োলেট। তো কিভাবে লিখবা, দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ভায়োলেট, VIOLET ভায়োলেট, ওকে? তারপরের সেন্টেন্সটি কী আছে, স্কোয়ারের ছবি আছে, কালার আছে গ্রিন, তাহলে কী হবে, দ্য স্কোয়ার ইজ গ্রিন, GREEN গ্রিন। নেক্সট সেন্টেন্সটি আছে সার্কেলের একটা চিত্র, তাহলে কী হবে, ওটার কালার আছে অরেঞ্জ, দ্য সার্কেল ইজ অরেঞ্জ, ORANGE অরেঞ্জ। তাহলে কী দাঁড়ালো, দ্য ট্রায়াঙ্গেল ইজ রেড, দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ভায়োলেট, দ্য স্কোয়ার ইজ গ্রিন অ্যান্ড দ্য সার্কেল ইজ অরেঞ্জ, ওকে? তারপরে সিতে কী বলেছে আমরা একটু দেখে নিই, সিতে চলে যাই আমরা, ইনস্ট্রাকশনের সিতে চলে যাই। তো সিতে কী বলেছে দেখো, রিড দ্য সেন্টেন্স, ড্রো অ্যান্ড কালার। বাক্যটি পড়ো, আঁকো এবং রং করো, ঠিক আছে? তারপর দেখো কি বলেছে, থ্রি ট্রায়াঙ্গেলস আর রেড, তাই না? তিনটি ত্রিভুজ লাল রঙের। তাহলে কি বলছে,
ত্রিভুজ আঁকো, তিনটা ত্রিভুজ ছোট ছোট করে তিনটা ত্রিভুজ পেন্সিল দিয়ে এঁকে তারপরে সেই ত্রিভুজগুলিতে রেড রং করো, ঠিক আছে? এঁকে তারপরে রং করে ফেলো। হুম, আর আমাদের ইনস্ট্রাকশন বিতে কি বলেছিল আমরা আবার একটু দেখে নিই। লুক অ্যাট দ্য শেপস ইন অ্যাক্টিভিটি এইট, ট্রেস অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস, তাই না? অনুশীলনী এতে দেওয়া আকৃতিগুলো দেখো, চিহ্ন অনুসরণ করো এবং বাক্যগুলো সম্পূর্ণ করো। এটা আমরা আগেই করে ফেলেছি। তো এই ছিল আমাদের ইউনিট 28, লেসনস 1-3 অ্যান্ড লেসনস 4-6-এর বইয়ের ভিতরে আমাদের কাজগুলি। আমরা বই ভালো করে পড়লাম, বইয়ের ভিতরে ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলি করলাম। তো চলো আমরা ইউনিট 28-এর হাউ মেনির লেসনস 1 থেকে 6 পর্যন্ত যে আইটেমগুলি আমরা পেয়েছি সেই আইটেমের আলোকে আমরা কিছু ওয়ার্ড মিনিং শিখবো, ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি শিখবো, ট্রান্সলেট ইন্টু ইংলিশ শিখবো। এটা আমরা এখন প্র্যাকটিস করব। ওকে, চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। তোমরা খাতা পেন্সিলে লিখে, পেন্সিল দিয়ে খাতায় লিখে ফেলবে। ওকে, তো চলো আমরা আমাদের কাজ প্র্যাকটিসে চলে যাই। তো দেখো আজকে আমাদের, আমরা প্র্যাকটিস করব ইউনিট 28 হাউ মেনি থেকে প্র্যাকটিস করব ওয়ার্ড মিনিং। আমরা নিউ ওয়ার্ডগুলি একটু জেনে নিই। এসি এন সেন, টি এন সি সেন্টেন্স বাক্য, এম এ এন ওয়াই মেনি অনেক, এম আই ডাবল এস আই এন জি মিসিং বাদ পড়া, কে এন ও ডাব্লিউ নো জানা, টি এস আই এন জি থিং বস্তু। তাহলে কয়টি ওয়ার্ড শিখলাম? সেন্টেন্স বাক্য, ম্যানি অনেক, মিসিং বাদ পড়া, নো জানা, থিং বস্তু। চলো এবার আমরা ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি দেখে ফেলি, শিখে নিই কয়েকটি ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি। দ্য ট্রায়াঙ্গেল ইজ রেড, তাই না? অর্থটি কী হয়? ত্রিভুজটি লাল রঙের। লুক অ্যাট দ্য শেপস, আকৃতিগুলো দেখো। শেপ আকৃতি আমরা পূর্বেই জেনেছি, তাহলে কী দাঁড়ালো? আকৃতিগুলো দেখো। দ্য সার্কেল ইজ অরেঞ্জ, বৃত্তটি কমলা রঙের, তাই না? তাহলে কয়টি শিখলাম? তিনটি। কী কী শিখলাম? দ্য ট্রায়াঙ্গেল ইজ রেড, ত্রিভুজটি লাল রঙের। লুক অ্যাট দ্য শেপস, আকৃতিগুলো দেখো। দ্য সার্কেল ইজ অরেঞ্জ, বৃত্তটি কমলা রঙের। চলো এবার আমরা কিছু ট্রান্সলেট ইন্টু ইংলিশ শিখে নিই। ট্রান্সলেট ইন্টু ইংলিশ দেখো কয়টি সেন্টেন্স শিখবে। আয়তক্ষেত্রটি বেগুনি রঙের, তাহলে ইংরেজি কী হবে? আয়তক্ষেত্রটি হবে দ্য রেক্ট্যাঙ্গেল হয় ইজ বেগুনি রঙের, ভায়োলেট, দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ভায়োলেট, আর ই সি রিক টি এন ট্যাং জি এ লিগেল, রেক্ট্যাঙ্গেল, দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ভায়োলেট। আয়তক্ষেত্রটি বেগুনি রঙের, দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ভায়োলেট। বর্গক্ষেত্রটি সবুজ রঙের, দ্য স্কোয়ার ইজ গ্রিন, তাই না? বর্গক্ষেত্র ইংরেজি স্কোয়ার, বর্গক্ষেত্রটি যখন বলা হবে দ্য স্কোয়ার ইজ গ্রিন, জি আর ডাবল ই এন, দ্য স্কোয়ার ইজ গ্রিন। তিনটি ত্রিভুজ লাল রঙের, তা তিনটি ত্রিভুজ ইংরেজি কী হবে? থ্রি, থ্রি ট্রায়াঙ্গলস আর রেড, তাই না? থ্রি ট্রায়াঙ্গলস, ট্রায়াঙ্গলস আর রেড। তাহলে কয়টি? তিনটি শিখলাম। তো ট্রান্সলেট ইন্টু ইংলিশ আবার একটু দেখো। আয়তক্ষেত্রটি বেগুনি রঙের, দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ভায়োলেট, বর্গক্ষেত্রটি সবুজ রঙের, দ্য স্কোয়ার ইজ গ্রিন, তিনটি ত্রিভুজ লাল রঙের, থ্রি ট্রায়াঙ্গলস আর রেড। তো এই ছিল আমাদের আজকে পাঠের বিষয়বস্তু। আমরা পাঠটিকে আবার একটু পুনরায় আলোচনা করি। আমরা আজকে ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 28 হাউ মেনি টপিকস নিয়ে আলোচনা করলাম। আমরা বই ভালো করে পড়লাম, বই পড়ার পরে আমরা প্র্যাকটিসে কিছু ওয়ার্ড মিনিং শিখলাম, ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি শিখলাম, ট্রান্সলেট ইন্টু ইংলিশ শিখলাম। তো চলো নিয়ম অনুযায়ী আমরা আমাদের হোমওয়ার্কটা কী থাকবে একটু দেখে নিই। দেখো হোমওয়ার্ক যেটা থাকবে ইউনিট 28-এর লেসনস 1 থেকে 6 পর্যন্ত যে টপিকটি শেখা হলো সেই টপিকের আলোকে তোমাদের থাকবে ওয়ার্ড মিনিং, যেগুলি আমরা প্র্যাকটিস করলাম ওই কয়টি ওয়ার্ড মিনিং, ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, ট্রান্সলেট ইন্টু ইংলিশ যেগুলি প্র্যাকটিস করা হলো, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, এগুলি তোমরা হোমওয়ার্কের খাতায় সুন্দর করে তুলে রাখবে। তো আমাদের কথা ছিল আমরা ইংলিশ ফর টুডে বইটি আগে শেষ করব, তারপর আমাদের অ্যাক্টিভ ইংলিশে যেটুক কাজ বাকি আছে ওটুক শেষ করব। তো ইংলিশ ফর টুডে আমাদের আর একটি ইউনিট আছে, আমরা একটি ইউনিট শেষ করে আমরা অ্যাক্টিভ ইংলিশে চলে যাব, ঠিক আছে? তো অ্যাক্টিভ ইংলিশ যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা একদম সুন্দর করে ইংলিশ ফর টুডে এবং অ্যাক্টিভ ইংলিশ থেকে ওয়ার্ড মিনিং, তারপরে মেক সেন্টেন্স, ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, রিয়ারেঞ্জ, কোশ্চেন অ্যান্সার,
তারপর তোমার অ্যাক্টিভ ইংলিশ থেকে কমপ্লিটিং সেন্টেন্সেস, এগুলি ধারাবাহিকভাবে এক একদিন এক একটা ক্লাস দিয়ে শেষ করে ফেলবো আমাদের সিলেবাস, ঠিক আছে? তো আজকে আর ক্লাস দীর্ঘায়িত করব না, এতক্ষণ তোমরা নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, অভিভাবকের কথা শুনবে, এবং আমরা যখন যে টিচার যেভাবে যে কাজগুলি দিচ্ছি, যেভাবে তোমাদের ইনস্ট্রাকশন দিচ্ছি, সেগুলি সব ফলো করবে, সময় নষ্ট করবে না, আর অভিভাবকের কথাও শুনবে, ঠিক আছে? তো এতক্ষণ আমার সাথে কষ্ট করে ক্লাসে থাকার জন্য সোনামণিরা, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার ইংলিশ ফর টুডে ইউনিট 29 থেকে ক্লাস নিয়ে যথাসময়ে হাজির হব। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।